জোর করে সিলেট স্ট্রাইকারস মালিকানা সরোয়ার চৌধুরীর কাছ থেকে লিখিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন মামলা এক নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে রাজধানীর পল্লবী থানায় এই মামলাটি দায়ের করেছেন তিনি দাবি করেন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকারস মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে